প্যারিসের চার্লস ডি গোল বিমানবন্দরে ১৮ বছর ধরে বাস করা এক ইরানি নাগরিকের মৃত্যু হয়েছে। তার লেখা গল্প দিয়েই দ্য টার্মিনাল নামের সিনেমা বানিয়েছিল বিখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গ। বিস্তারিত জানাচ্ছেন নিশীথ সূর্য। জীবন সিনেমার শেষ দৃশ্যটা যেন নিজেই রচনা করলেন মেহরান করিমি নাসিরি, যে টার্মিনালে দীর্ঘ ১৮ বছর কাটিয়েছিলেন সেই বিমানবন্দরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। তার জীবনের গল্পটা এমন, বৈধ কাগজপত্র না থাকায় রাষ্ট্রহীন মানুষ হিসেবে ১৯৮৮ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দরের টার্মিনাল ওয়ানে বসবাস করতেন তিনি। ৭০-এর দশকে ইরানের তৎকালীন শাসক মোহাম্মদ রেজা শাহ পাহলভির বিরুদ্ধে বিক্ষোভের জেরে বাতিল করা হয় তার পাসপোর্ট। এরপর বিভিন্ন দেশে বসবাসের জন্য আবেদন করলেও ফিরিয়ে দেয় ইংল্যান্ড, নেদারল্যান্ডস ও জার্মানি। মা ব্রিটিশ হওয়ায় ইংল্যান্ডে নতুন আবাস গড়ার উদ্দেশ্যে রওনা দেন। পথে ফ্রান্সের বিমানবন্দরে বিমান পরিবর্তনের সময় পাসপোর্ট সহ ব্রিফকেস চুরি হয়ে যায়। পরে বিমানে করে তাকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হলেও সেখানে ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দিতে না পারায় আবারও তাকে ফ্রান্সে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু পাসপোর্ট না থাকায়, কোনো দেশের নাগরিকের মর্যাদা না পাওয়ায় চার্লস দ্য গল বিমানবন্দরে আটকা পড়েন নাসেরি। শুরু হয় রাষ্ট্রহীন মানুষের নো ম্যানস ল্যান্ড জীবন। ১৯৯৯ সালে তাকে শরণার্থী মর্যাদা দেয় ফ্রান্স, তা সত্ত্বেও বিমানবন্দরেই কাটিয়ে দেন নাসেরি। এরপর অসুস্থ হয়ে পড়লে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বিমানবন্দরে বসেই দ্য টার্মিনাল ম্যান নামে আত্মজীবনী লিখেন। বইটি থেকে অনুপ্রাণিত হয়ে দ্য টার্মিনাল সিনেমা তৈরি করেন বিখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গ। নাসেরির ঘটনাবহুল টার্মিনাল জীবনের পুরো চিত্রই ফুটিয়ে তোলেন টম হ্যাঙ্কস। যদিও ২০০৪ সালে মুক্তি পাওয়া দ্য টার্মিনাল সিনেমাটি তখন দেখার সুযোগ পাননি নাসেরি। শেষ পর্যন্ত নাসেরিকে ফ্রান্সে থাকার অনুমতি দেয়া হয়েছিল। আত্মজীবনী থেকে নির্মিত দ্য টার্মিনাল ছবি থেকে যে অর্থ পেয়েছিলেন তা খরচ করে প্যারিসের একটি হোটেলে বসবাস করতেন তিনি। কিন্তু চার সপ্তাহ আগে আবারও ফিরে যান সেই চিরচেনা বিমানবন্দরে। হয়তো জীবনের আয়ু ফুরিয়ে গেছে তা আজ করতে পেরেছিলেন মেহরান করিমি নাসিরি। নিশীথ সূর্য, এটিএন নিউজ।